যুবক যুবতীর বাবে ভাল খবর। দক্ষতা বিকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন একটা খোঁজ। ভাল স্কিল ট্রেনিং থাকা মানব সম্পদ লাগে। আজি লাহে লাহে বিদেশের রাষ্ট্রবিলাকত জনসংখ্যা কমি আহিছে, তাতে কাম করিবর কারণে মানুষ নোহোৱা হৈছে। গোগামুখত মুকলি রাজ্যের দ্বিতীয়টো দক্ষতা বিকাশ কেন্দ্র। রাজ্যের যুবক যুবতী সকলের দক্ষতা বিকাশের বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আন এক নতুন পদক্ষেপ। আজি গোগামুখত অসমের দ্বিতীয়টো দক্ষতা বিকাশ কেন্দ্র উদ্বোধন করে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই কার্যসূচীত অংশগ্রহণ করে অসমের শিক্ষামন্ত্রী তথা ধেমাজি বিধানসভা সমষ্টির বিধায়ক ডক্টর রনুজ পেগুয়ে, লগতে উপস্থিত থাকে লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ প্রদান বড়া, লক্ষিমপুরের অভিভাবক মন্ত্রী সঞ্জয় কিষাণের লগতে লক্ষিমপুর বিধানসভা সমষ্টির বিধায়ক মানব ডেকা। এই অনুষ্ঠানতে উপস্থিত থাকে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য পরমানন্দ সারিঙিয়া। নতুনক নির্মাণ নহবলগিয়া এই দক্ষতা বিকাশ কেন্দ্রটোয়ে অনাগত সময়ত রাজ্যের যুবক যুবতী সকলের দক্ষতা বিকাশের ক্ষেত্রে এক নতুন মাইলের খুঁটি হিসাবে জিলিকি রব এই কেন্দ্রটো। তার সমান্তরালভাবে রাজ্যের যুবক যুবতী সকলক এই কেন্দ্রটোর জড়িয়ে উন্নত মানদণ্ডর দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দিয়ারও ব্যবস্থা করব রাজ্য সরকারে। যত নির্মাণের সঙ্গে জড়িত বিভিন্ন স্কিলের উপর আমার যুবক যুবতী সকল প্রশিক্ষণ দিয়া হয়, টাইলস লগা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং আদির উচ্চ দক্ষতার ট্রেনিং এই ইনস্টিটিউটবিলাক দিয়া হয়। তার ফলত তেওঁলোকে বিভিন্ন বহি রাজ্য বিদেশতো কাম পাবর কারণে সক্ষম হয়। যোৱা কিছুদিন আগতে কোকৰাঝাৰত তেনে এক দক্ষতা বিকাশ কেন্দ্র আমি আরম্ভ কৰিছিলোঁ। আজি আমি গোগামুখত দ্বিতীয়টো সেন্টাৰ কৰিলোঁ। তৃতীয়টো সেন্টাৰ অসমৰ নলবাৰীত আমি দুই এদিনতে আরম্ভ কৰিলোঁ। গোগামুখৰ কেন্দ্রটোত আমি কনস্ট্রাকশন ওয়ার্কার যেটো আমার বোর্ড আছে তারপরাও সহযোগ করা হৈছে। ফলত 90 দিনের বিনামূলীয়া প্রশিক্ষণ এটা আমি ইয়াতে করাব পারি। মই ভাবো যে ব্রহ্মপুত্রর উত্তর পারর কারণে ই একটা ডাঙর সংযোজন, রাইজ যথেষ্ট উপকৃত হব আর যুবক যুবতী সকলে বিশেষক কর্মসংস্থাপনের পথ এটা বিচারি। গোগামুখরপা কৃষ্ণকান্ত মেদকর রিপোর্ট, এনিভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি এজনী পৰী।